হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ওয়েব টানেল দিয়ে কি আসলে ফ্রি নেটটা চলে, আর চললেও কীভাবে আপনারা ওয়েব টানেল দিয়ে ফ্রি নেটটা চালাবেন। তো বন্ধুরা, আজকে ওয়েব টানেল নিয়ে বিস্তারিত কথা বলবো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আর কি বুঝতে পারবেন। তো ফার্স্ট আমরা ওয়েব টানেলটা ওপেন করি, আর কি দেখাই যে আপনাদের ফ্রি নেটটা আর কি আসলে চলে কিনা এবং কীভাবে চালাবেন, চলু পড়াও। তো এখানে দেখুন, অনেকে কিন্তু ইউটিউবে আপলোড করছে, ভিডিও আপলোড করছে যে এইখানে ধরুন একটা সার্ভার দিচ্ছে, এখানে একটা ফ্রি এখানে সিলেক্ট সার্ভার বলছে, এখানে একটা ফ্রি সার্ভার এখানে নিলাম, এবং এই যে হোস্টের জায়গায় এটা কিন্তু দেখাচ্ছে না। অনেকেই দেখবেন ইউটিউবে ভিডিও ছাড়ছে, হোস্টের জায়গায় যে যে হোস্ট যদি দরকার সেই হোস্টটা কিন্তু আমাদের দেখাচ্ছে না। এটা হোস্ট অর্থাৎ সার্ভার যে পাচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না এখানে। এখানে আমরা কিন্তু চালিয়েছি আগে redirection.jpg.com, তো এরকম একটা ই দিয়ে চালাইছি আর কি, এক বছরের মতো হয়ে গেল, বন্ধ আছে ইজিনেট.com। তো এইরকম কিন্তু সার্ভার দরকার হবে আপনাদের আর কি ফ্রি নেটটা চালানোর জন্য। অনেকেই কিন্তু এই সার্ভারটা ঘোলা করে রেখে এখানে আপনার পোর্টটা এসে এখানে এটা দিয়ে এখানে কানেক্ট করে দেখাচ্ছে যে তাদের চলছে, কিন্তু এইটা দেখাচ্ছে না। কারণ তারা কিন্তু শুধুমাত্র, আমার যেমন হয়, শুধুমাত্র যে ভিউয়ের জন্য তারা কিন্তু এটা করছে, এবং তারা বলছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে যেন লাইক দেয়, শেয়ার করে। তো এরকম ধরনের ভিডিও বানিয়ে তারা কিন্তু ইউটিউবে আপলোড করছে। আসলে কিন্তু এখন কিন্তু এই সার্ভারটাই, যে সার্ভারগুলো এখন কিন্তু এটা বর্তমানে অফ আছে। তো প্রতি বছর আর কি একটা করে সার্ভার মনে হয় ওপেন হয়, বছরে একবার দুইবার করে সার্ভারটা ওপেন হয়, কিন্তু বর্তমানে জিপিসিমে কিন্তু কোনো সার্ভার খোলা নেই, ফ্রি নেট চালানোর জন্য কোনো সার্ভার কিন্তু খোলা নেই। এখানে দেখুন redirect.jpg.com, সেক্ষেত্রে যদি এটা দিয়ে আমরা ট্রাই করি, এখানে SSL 3.1 যেটাই দিই, এখানে যদি পোর্টটা না বসিয়ে কানেক্টে দিই, সেক্ষেত্রে কিন্তু এখানে কানেক্ট হবে না, এখানে কোনো দিনই কিন্তু কানেক্ট হবে না। কারণ এখানে আমাদের কোনো আর কি সার্ভারই কিন্তু ওপেন নেই, বর্তমানে কোনো সার্ভারই ওপেন নেই। এখানে দেখুন, এখানে শুধু রিকানেক্টিং হবেই। এখানে তারা কি করে, হয়তো সম্ভবত কোনো এমবি রেখে, মোবাইলে এমবি রেখে তারপর আপনাদেরকে দেখায়, আপনার প্রমাণ সহকারে দেখায়, সেটা পেঁচিয়ে গুছিয়ে আর কি দেখায়। আমি বলবো না যে তারা সবসময় খারাপ ভিডিও দেয়, তারা বলে যে এইখানে আপনার যে সার্ভারটা আছে সেটা না দেখেই আপনাদের ভিডিও দেয়। তো সেক্ষেত্রে তারা বেশিরভাগ সময় পড়ে থাকে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাদের দরকার চ্যানেলটির আর কি যাতে গ্রো করে, অর্থাৎ ভিউ বেশি বেশি পড়ে, এই কারণেই তারা কিন্তু এইসব ভিডিওটা দিয়ে থাকে। তো এখন কিন্তু কোনো সার্ভার খোলা নেই, সেক্ষেত্রে আপনারা ওয়েব টানেলের কথা চিন্তা করে লাভ নেই, কারণ ওয়েব টানেল দিয়ে কিন্তু ফ্রি নেটটা চলবে না। এখন কোনো সার্ভারই খোলা নেই, তো আপনাদের সাবধান করার জন্য জাস্ট এই ভিডিও আরটি করা। এবং এটা কিন্তু সার্ভারটি খোলা থাকলে অবশ্যই আমাদের আর কি সার্ভারটা দেখেই আপনাদের একদম প্রমাণ সহকারে ফ্রি নেটটা দেবো। তো সেক্ষেত্রে এখন আপনারা বিরত থাকুন এইসব ফ্রি নেট থেকে, মানে ওয়েব টানেল দেখতে পাচ্ছেন, কেপিন টানেল তো ঠিক আছে, কারণ কেপিন টানেলে ফ্রি নেট চলে না, কিন্তু ডরিট ভিপিএন দিয়ে কেপিন টানেলে কিন্তু স্পিডটা গ্রো করা যায় না, অর্থাৎ বাড়ানো যায়। তো সেক্ষেত্রে ওয়েব টানেলের কথা চিন্তা করে লাভ নেই। ওয়েব টানেল, স্টার ভিপিএন এবং অনেক ভিপিএন আছে যা জিপিসিমে কানেক্ট হয় কিন্তু চলে না। ছোটো ছোটো গুগল ব্রাউজার, আগে আমি দেখিয়েছিলাম একটি ভিডিওতে যে একটি ভিপিএন দিয়ে কানেক্ট হয় গুগল ব্রাউজ হয়, কিন্তু সম্পূর্ণভাবে ব্রাউজ হয় না, হয়তো কয়েক কেবি খেয়ে আর কি ই হয়, ওটা জাভা স্ক্রিপ্ট আর কি ব্রাউজারে আর কি ই হয়, ব্রাউজার হয়। তো বন্ধুরা, এইসব ফ্রি নেট থেকে আপনাদের বলবো যে আপনারা একটু এখন বিরতই থাকুন, কারণ এইসব দিয়ে ফ্রি নেট চালানোর জন্য অবশ্যই একটি সার্ভারের দরকার হয়, যা এখন বর্তমানে খোলা নেই। তো বন্ধুরা, এইসব ভিডিও পেলে আর কি এখানে আর কি সার্ভারগুলো পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, সে পর্যন্ত আমাদের সাথে কানেক্ট থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুধুমাত্র আপনাদের সাবধান করার জন্য যে এইসব ওয়েব চ্যানেল দিয়ে কিন্তু এখন ফ্রি নেটটা চলে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।